রাজশাহীতে বিএনপির গণসমাবেশের আগে কাল সকাল থেকে শুরু হচ্ছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট এই জন্য আগে থেকেই বিএনপির নেতাকর্মীরা বিভাগের বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছেন আর শর্তে তেসরা ডিসেম্বর রাজশাহীর মাদ্রাসা মাঠে বিএনপিকে বিভাগীয় গণসমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ রাজশাহীর মাদ্রাসা মাঠে বিএনপির গণসমাবেশ তেসরা ডিসেম্বর এর আগে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হচ্ছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ফলে বিড়ম্বনা এড়িয়ে গণসমাবেশে যোগ দিতে আগে ভাগেই মাদ্রাসা মাঠের সমাবেশী স্থলে আসছেন নেতাকর্মীরা পরিবহন ধর্মঘট আগামী কাল থেকে দিয়েছে সেই লক্ষ্যে আমাদের নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষ আমরা এসেছে আজকে কিন্তু পরিবহন ধর্মঘট ছিল না কিন্তু তারপরেও আমরা নওগাঁ থেকে রাজশাহী আসার পথে চারটি জায়গায় পুলিশের বাধাগ্রস্ত হয়েছি এদিকে বুধবার সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা অভিযোগ করেন নির্বিচারে নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে দেয়া হচ্ছে হুমকি কোনো প্রতিবন্ধকতা কোনো হুমকি কোনো ধুমকি দিয়ে বাধা দিয়ে বিএনপির এই মহাসমাবেশকে বাধাগস্ত করা যাবে না আমরা অত্যন্ত ডিসিপ্লিন অত্যন্ত শৃঙ্খলিত আমরা মূল আমাদের এটি হচ্ছে জনতার আওয়াজ আকাশে বাতাসে যেন বিষয় এর আগে আটটি শর্তে বিএনপিকে গণসমাবেশের অনুমতি দেয় পুলিশ জাতীয় নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় এরকম আটটি শর্তে তাদেরকে রাজশাহী মাদ্রাসা মাঠে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে সৌরভ ডিবিসি নিউজ রাজশাহী